জবাবদিহিমূলক এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে সরকারি চাকরিজীবীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি মন্ত্রণালয়কে শুদ্ধাচার পরিকল্পনা বাস্তবায়নের তাগিদও দেন তিনি। গণভবনে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুষ্ঠানে সমালোচকদের কথায় কান না দিয়ে আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব পালন করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। গণভবন থেকে সচিবালয়ে এক ভিডিও কনফারেন্সে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার অনুসারে নির্ধারিত সময়ের মধ্যেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। আর এই চুক্তিটা কিন্তু শুধুমাত্র আমাদের যে সচিবালয় সচিবরা করছেন তা না, এটা কিন্তু পর্যায়ক্রমিকভাবে তাদের নিচের স্তর পর্যন্ত এই চুক্তি সম্পাদন হচ্ছে। এর ফলে হচ্ছে কি, প্রশাসনের প্রত্যেকটা স্তরে স্তরে একটা জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। এখানে আমরা দুর্নীতিমুক্ত একটা আমাদের ব্যবস্থা করতে চাই, প্রশাসনিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। সেখানেও যারা, আমি বলবো যে তারা শুদ্ধচারের এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে, অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু আপনাদেরকে এই শুদ্ধচারের বিষয়ে নিজস্ব একটা পরিকল্পনা নিতে হবে। অনেক বুদ্ধিজীবী সরকারের নানা কাজের সমালোচনা করলেও সরকার সঠিক পথে এগিয়ে যাচ্ছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। আমাদের দেশে এক শ্রেণীর লোক থাকে, তাদের সমালোচনা করাটাই অভ্যাস। পান থেকে চুন খুঁজতে পারেন, অনেক কথা বলবে কিন্তু নিজেরা কিছু করবে না। আর আমি তো বেসরকারি টেলিভিশন অনেকগুলি দিয়ে দিয়েছি, সেটা বলুক, আমি মনে করি আমরা সঠিক পথে আছি কিনা এটা নিজের আত্মবিশ্বাসের উপর নির্ভর করে। সবাই যখন কাজ করবেন আত্মবিশ্বাস নিয়ে করবেন, কে কি বললো কে কি লিখলো ওদিকে কান দিলে কোনো কাজ করতে পারবেন না। সব ধরনের দুর্যোগ মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ দেন সরকার প্রধান। দুর্যোগ আসবে, দুর্যোগের জায়গায় বাংলাদেশ, কিন্তু সেই দুর্যোগ মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের অর্থনীতি যাতে কোনো রকম বাধা না হয় বাটা গতিশীল থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয় সহ প্রশাসনের সকল কর্মকর্তার দক্ষতার কারণে করোনা মোকাবেলা সম্ভব হচ্ছে বলে জানান তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।